সতেজ থাকবে এবং ড্যান্ড্রাফের সমস্যা থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। প্রথম
সময় প্রচুর আমলকি এমনিতেই আপনি মার্কেটে পেয়ে যাবেন। আপনি বাজার থেকে আমলকি কিনে আনেন, আমি কিন্তু বলছি না যে আমলকির যে ফলগুলো মার্কেটে অনেক দিকে বিক্রি করে সেগুলো নয়, কারণ ওগুলো এডিবলসের জন্য থাকে। আপনি আমলা কিনে এনে বাড়িতে সেদ্ধ করে তার থেকে যে কাঠটা বেরোয়, যে পল্পটা যেটা বেরোয়, সেই কাঠটার সঙ্গে কিছু মাত্রায় লেবুর রস মেশান, মিশিয়ে রাতের বেলা আপনার স্ক্যাল্প বরাবর লক্ষ্য করে স্ক্যাল্পের থেকে শুরু করে টিপস অবধি ভালো করে চুলে জিনিসটাকে পুরো প্রলেপের মতন ম্যাসাজ করে, যে শাওয়ার ক্যাপসগুলো মার্কেটে পাওয়া যায় সেই শাওয়ার ক্যাপ দিয়ে যদি চুলটাকে বেঁধে রাতের শুয়ে পড়ে, সকালবেলা পরের দিন শাওয়ার ক্যাপ খুলে শ্যাম্পু করে বেরিয়ে যান। এই পদ্ধতিটা টানা 7 থেকে 15 দিন আপনি ফলো করুন, দেখবেন বর্ষার জন্য যে হঠাৎ করে স্ক্যাল্পের মধ্যে ভেজা ভেজা ভাব হয়ে যাওয়া বা আপনার চুল পড়ার সমস্যা বা লম্বা চুল কত দুটুকরো হয়ে হঠাৎ ভেঙে গেল, পুরো ভাঙছে না বা ঝরে পড়ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে, এই সমস্যাগুলো, এছাড়া ড্যান্ড্রাফের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু সাংঘাতিক পরিমাণে এটা হেল্প করে। দ্বিতীয় টিপস যেটা সেটা হচ্ছে আপনাদের বাড়িতে মেথি থাকে, রাত্রেবেলা এক বাটি মেথি বা এক কাপ মেথি ভিজো, ভিজিয়ে নিয়ে পরের দিন সকালে সেটাকে একটা পেস্ট করা, বানিয়ে সেটাকে আপনি চুলের মধ্যে আগাগোড়ায় প্রলেপটা লাগান এবং প্রলেপটাকে লাগিয়ে নিয়ে আপনি 30 থেকে 45 মিনিট, এর বেশি রাখবেন না, 30 থেকে 45 মিনিট মতো রেখে দিয়ে আপনি শ্যাম্পু করে ফেলুন। এই টিপটাকে ফলো করুন, এতে শুধু যে চুল পড়া বন্ধ হবে তা না, হেয়ার গ্রোথে কিন্তু সাংঘাতিকভাবে স্টিমুলেট করে এই পার্টিকুলার টিপটা। তাহলে এছাড়া যাদের বাড়িতে ঘৃতকুমারীর গাছ আছে বা যদি না থেকে থাকে তাহলে এক্ষুনি প্লিজ একটা ঘৃতকুমারীর চারা নিয়ে এসে বাড়িতে লাগান, আর না হলে আপনার মার্কেটে অনেক ভালো ভালো ব্র্যান্ডেড অ্যালোভেরা জেলস যেগুলো পাওয়া যায়, মানে আই এম টকিং অ্যাবাউট রিয়েল অ্যালোভেরা জেলস, একটু কস্টলি আসে বাট এরকম জেল নিয়ে বা মার্কেট থেকে অ্যালোভেরা এমনি র কিনে সেটাকে একটা থিক পেস্ট বানান। এমনি তো অ্যালোভেরার যে শীষগুলো থাকে ভাঙলে আপনার কাপ বেরো, তো সেই কাপটাকে আপনি পেস্টে চেঞ্জ করে সারা রাত ওভারনাইট আপনি মাথার মধ্যে ঠিক যেমন লেবু এবং আমলা বলেছিলাম ওরকমভাবে পেস্টটাকে মাখিয়ে রেখে দিন। আর যদি রাতের সময় না হয় তাহলে আপনি দিনের বেলাতেও আপনার বেরোনোর বা স্নানে যাওয়ার ঘন্টা দুয়েক আগে এই পার্টিকুলার থেরাপিটাকে সারা মাথায় দিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে আপনি চুলটাকে বেঁধে রেখে দিন, ঢেকে রাখুন এবং ঘন্টা দুয়েকের পরে মাথাটা ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন এই তিনটে টিপের মধ্যে যে কোনো একটি যদি আপনি 7 থেকে 15 দিন ফলো করেন, মনসুনের জন্য আপনার চুলের যে সমস্যা আপনি ভুগছেন বা হয়তো যে সমস্যাগুলো আপনাকে ঘিরে ঘিরে আসে বর্ষার সময়, যে কোনো সমস্যায় আপনার কাছে ফিরে আসবেন এবং আপনি একটু সুস্থ সজীব চুল উপহার হিসেবে পাবেন। আপনারা প্লিজ তিনটের মধ্যে যে টিপটা আপনাদের বেশি সুইটেবল মনে হবে বা তিনটে যেটা আপনার মনে হয় আপনার জন্য ইজি হবে করা, তো সেই পার্টিকুলার টিপটাকে প্লিজ ফলো করুন এবং আমাকে আপনাদের ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাকসে আমি নিজেকে উজ্জীবিত মনে করি এবং এটাও জানাতে ভুলবেন না যে আপনারা আর কী কী টপিক্সের উপর ভিডিওস আপনারা চাইছেন। প্লিজ আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেবেন এবং যেতে আরও একবার বলে যাচ্ছি আমাদের ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না, তাহলে আমাদের সমস্ত আপলোডেড ভিডিওসগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।